কুষ্টিয়া থেকে কিছুক্ষণ আগে নির্বাচনের প্রচারণার খবর জানিয়েছেন আমাদের সহকর্মী সোহেল রানা। কুষ্টিয়ার মোট 4টি নির্বাচনী আসন, এর মধ্যে 2টি আসনে হেভিওয়েট দুজন প্রার্থী রয়েছেন। এই 4টি আসনে নির্বাচনের যে হাড্ডাহাড্ডি লড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত নির্বাচনী কোনো সহিংসতা কুষ্টিয়ায় তেমন বড় কোনো ধরনের সহিংস ঘটনা ঘটে নাই। আগামীকাল নির্বাচনী প্রচারণা সেই দিন, আজকে নির্বাচনী মাঠে প্রতিটি প্রার্থী সকাল ভোর থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা এবং আগামীকাল ভোর পর্যন্ত চলবে এই নির্বাচনী প্রচারণা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে।